নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি ভর্তা প্রেমী মানুষেরদের জন্যই এই রেসিপিটা যারা ভর্তা খেতে ভীষণ ভালোবাসেন তো এই ভর্তাটা কিন্তু এই প্রথমেই করলাম অপূর্ব হয়েছিল খেতে তা আপনাদের সাথে শেয়ার করছি একটা লাওয়ের খোসা ছাড়িয়ে নিয়ে সব সময় তো লাউয়ের খোসা ভাজাই করা হয় তো মনে করলাম যে লাউয়ের খোসার একটু ভর্তা করে দেখি তো কেমন লাগে তো লাউয়ের খোসাটা ভালো করে ধুয়ে ঝিরিঝিরি করে কেটে লবণ দিয়ে জল ফুটিয়ে তার মধ্যে ভাব দিয়ে নিয়ে স্টেন করে নিলাম জলটা ফেলে দিলাম এবং খোসাটা একটু ঠান্ডা করে নিয়েছি সেদ্ধ জাস্ট ভাপিয়ে নেওয়া এরপরে একটা মিক্সির বোল নিয়েছি নিয়ে দুটো কাঁচা লঙ্কা এক সাত আটটা মতন রসুনের কোয়া আর ওই ভাপ দিয়ে রাখা লাউয়ের খোসা আমি দুবারে মিক্স করে নিয়েছি যেহেতু ছোটো পটটা সব একসাথে ধরেনি তাই তো একবার একটু মিক্স করে নিয়ে আরও কিছুটা মিশিয়ে দিয়ে ওর মধ্যে সাধমতো লবণ আর হলুদ দিয়ে আরও একটু ঘুরিয়ে নিয়েছি এরপরে চলে যাব কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেলে ওর মধ্যে দু চামচ মতো সরষের তেল দিয়ে ওর মধ্যে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর রসুনটা কিন্তু দিয়ে মিক্স করে নিয়েছিলাম তো এই কারণে আমি ওই ওটার মধ্যেই রসুন দেওয়া আছে ওই যে খোসাটা মিক্স করেছি এবারে সেটা নিয়ে ওই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে ওই লাউয়ের খোসা বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে বেশ ভালো করে একদম ফ্রাই করে নিতে হবে আর নামানোর কিছুক্ষণ আগে একটু মিষ্টি দিলে দারুণ টেস্ট হয় তো আমি জ্যাগরি পাউডার দিয়ে দিয়েছি দিয়ে একেবারেই ততক্ষণ ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে দেয় একেবারেই রেডি হয়ে গেছে গরম ভাতে শুধু একটুখানি এই ভর্তাটা হলে লাউখোসা ভর্তাটা হলে কিন্তু দারুণ জমে যাবে একদম গ ভর্তাটা যখন ফ্রাই হয়ে যাবে একটা পটে নামিয়ে নিয়ে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলেই রান্নাটা একেবারেই রেডি যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলে টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে এরপর আর কি গরম ভাত নিয়ে নিন আর এক চামচ ভর্তা নিয়ে নিন একদম দারুণ জমে যাবে দুপুরের লাঞ্চ হোক কি রাত্রের ডিনার যারা ডিনারে ভাত খান তারাও এই ভর্তাটা ডিনার ডিনারের সাথে নিতে পারেন মাছ মাংস একেবারেই পেছনে মানে মাছ মাংস ফেল থ্যাংকস ফর ওয়াচিং